ওয়েলকাম টু মারো ফ্রেন্টি ইন্টারেস্ট রেটস অ্যান্ড বন্ড ভ্যালুয়েশনের তেইশতম এবং শেষ পর্বে আজকে সকলকে স্বাগতম আজকে আমরা লাস্ট এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এবিসি কোম্পানি বন্ড উইচ ইজ কারেন্টলি সেল ফর টাকা এক হাজার আশি হ্যাজ অ্যাট টেন পার্সেন্ট কুপন ইন্টারেস্ট রেট অ্যান্ড এক হাজার পার ভ্যালু পেইস ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড হ্যাজ টেন ইয়ার্স টু ম্যাচুরিটি ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি অলসো ক্যালকুলেট দ্য ওয়াইটিএম ফর এ টেন ইয়ার্স জিরো কুপন বন্ড সোল্ট অ্যাট এ পাঁচশো টাকা তাহলে এখানে আমাদের দুইটা প্রশ্ন করছে একটা হচ্ছে ইল টু ম্যাচুরিটি আর একটা হচ্ছে ইল টু ম্যাচুরিটি দুইটা ইল টু ম্যাচুরিটি তবে একটার ইনফরমেশন আমাদের উদ্দীপক থেকে নিতে হবে আর একটার কিছু ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে যেটা উদ্দীপকের ইনফরমেশনটা পাল্টাই দিয়ে আমাদের প্রশ্নের ইনফরমেশন দিয়ে কাজ করতে হবে দেখো প্রথমে আমরা প্রথমটা করি এই যে ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি এই পর্যন্ত আমরা কাজ করি উপরেরটা নিচেটা আমরা পরে দেখবো তো ইল টু ম্যাচুরিটি ওয়াই টি এম ওয়াইটি এম এর সূত্রে আমরা সবাই জানি ইন্টারেস্ট প্লাস আর ভি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই আর ভি প্লাস এনএস বি বাই টু ইন্টু ওয়ান হান্ড্রেড এখন আমরা হেয়ার করি হেয়ার করার জন্য প্রথমে আমাদের ইন্টারেস্টের মান বের করতে হবে ইন্টারেস্টের মান বের করতে হলে প্রথমে ফেস ভ্যালু লিখতে হবে কারণ ফেস ভ্যালু ছাড়া ইন্টারেস্টের মান বের করা অসম্ভব ফেস ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখেন টাকা এক হাজার পার ভ্যালু আমরা জানি পার ভ্যালু যত ফেস ভ্যালু তত পার ভ্যালুটাই হচ্ছে ফেস ভ্যালু এই জন্য এখানে এক হাজার লেখলাম এরপর এখন ইন্টারেস্ট কাটলাম যেহেতু ফেস ভ্যালুর উপরে ইন্টারেস্ট কাটবো এই জন্য ফেস ভ্যালুর অ্যামাউন্টটা প্রথমে লিখে দিলাম এখন আমরা দেখি আমাদের পার্সেন্টেজ কত আছে তো এখানে দেখেন টেন পার্সেন্ট কুপন ইন্টারেস্ট রেট কুপন রেট যদি থাকে তাহলে মনে করতে হবে এটা ইন্টারেস্ট রেট স্ট্যান্ডিং রেট থাকলেও মনে করতে হবে ইন্টারেস্ট রেট তাহলে এখানে কুপন রেট আসে টেন পার্সেন্ট এই জন্য টেন পার্সেন্ট দিয়ে গুণ দিয়ে দিলাম গুণ দিলে আমাদের এখানে বের হলো একশত এখন রেডিমেবল ভ্যালু আর ভি যেহেতু প্রশ্নে আমাদের আরভির কোনো তথ্য দেওয়া নেই যেহেতু আরভির কোনো তথ্য দেওয়া নেই এই জন্য ফেস ভ্যালু যত আর তত এরপর নেট সেল ভ্যালু আমরা জানি নেট সেল ভ্যালু বের করার জন্য প্রথমে সেল ভ্যালু বের করতে হবে সেল ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিতে হবে তাহলে আমাদের নেট সেল ভ্যালু বের হয়ে যাবে তো এখানে সেল ভ্যালু আমাদের দেওয়া আছে এই যে কারেন্টলি সেলস ফর টাকা এক হাজার আশি তার মানে সেল ভ্যালু হচ্ছে আমাদের এক হাজার আশি আর প্রশ্নে আমাদের কোথাও ফ্লোটেশন কস্টের কথা উল্লেখ নেই যেহেতু প্রশ্নে আমাদের ফ্লোটেশন কস্টের কথা উল্লেখ নেই এই জন্য ভ্যালু যত নিট সেল ভ্যালুও তত ওকে এখন আছে শুধুমাত্র নাম্বার অফ এর মান মানে বর্ষ সংখ্যা আমাদের প্রথমে এখানে দিয়ে দিয়েছে যে অ্যান হ্যাজ টেন ইয়ার্স টু ম্যাচুরিটি মানে প্রশ্নের উদ্দীপকই আমাদের দিয়ে দিয়েছে দশ বছর এই আমরা এখানে দশ বছর দিলাম ওকে আমাদের সব প্রশ্ন। সব মান কালেক্ট করা শেষ এখন আমরা মানগুলো বসায় দিই ইন্টারেস্ট পাইছিলাম মনে হয় একশো প্লাস রিডিমেবল ভ্যালু এক হাজার নেট সেল ভ্যালু এক হাজার আশি এনের মান হচ্ছে টেন এক হাজার প্লাস এক হাজার আশি বাই টু ইন্টু হচ্ছে একশো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে একশো মাইনাস দেখেন এক হাজার থেকে এক হাজার আশি গেলে আশি মাইনাস আশি মাইনাস আশিকে দশ দিয়ে ভাগ দিলে মাইনাস আট আর প্লাস মানে যে গুণ করলে মাইনাস আট এই দুইটা ক্যালকুলেশন করলে এক হাজার এক হাজার আশি যোগ করলে দুই হাজার আশি দুই দিয়ে ভাগ দিলে এক হাজার চল্লিশ একশো দিয়ে গুণ ছিল গুণ দিয়ে দিলাম এখন একশো থেকে আট বা দিলে বিরানব্বই বিরানব্বইকে একশো দিয়ে গুণ করলে বিরানব্বইয়ের পিছিয়ে দুইটা শূন্য আর এখানে এক হাজার চল্লিশ এখন নয় হাজার দুইশোকে এক হাজার চল্লিশ দিয়ে যখন আমরা ভাগ করব তখন পাব এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এই হচ্ছে আমাদের ওয়াই টিএম এখন আমরা পরের অংশটা কাজ করব এখানে প্রশ্নে আরেকটা প্রশ্ন ছিল যে অলসো ক্যালকুলেট দ্য ওয়াই ওয়াইটিএম ফর এ টেন ইয়ার্স জিরো কুপন বন্ড টেন ইয়ার তো আমরা এখানেই করছি কারণ এখানে আমাদের বর্ষ সংখ্যা ছিল দশ তার মানে এই ইনফরমেশনটা ঠিক আছে সেল ভ্যালু নিট সেল ভ্যালু কোনো চেঞ্জ নাই আর আরভির কোনো চেঞ্জ নাই ফেস ভ্যালুরও কোনো চেঞ্জ নাই শুধু এখানে চেঞ্জ দিছে ও সেল ভ্যালু চেঞ্জ আছে এখানে পাঁচশো লেখছে তাহলে সেল ভ্যালু পাঁচশো হলে নিট সেল ভ্যালু তাহলে সেল ভ্যালু আর নিট সেল ভ্যালু চেঞ্জ হবে আর এখানে ইন্টারেস্ট রেট দিছে জিরো কুপন বন্ড তাহলে ইন্টারেস্ট চেঞ্জ হবে তার মানে এই তিনটা ইনফরমেশন চেঞ্জ হবে বাকিগুলো চেঞ্জ হবে না তো আমরা প্রথমেই আর একবার ওয়াইটিএমের সূত্রটা লিখলাম লিখে হেয়ার করলাম ফেস ভ্যালু ছিল আমাদের এক হাজার আগে আমরা খুঁজে পাইছিলাম ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা এক হাজারের উপর পার্সেন্টেজ কাটব এখানে আমাদের দেওয়া আছে যদিও কথায় লেখা আছে তারপরেও আমাদের এটাকে সংখ্যায় ধরে নিতে হবে জিরো কুপন বন্ড তার মানে ইন্টারেস্ট রেট আমাদের জিরো পার্সেন্ট এক হাজার যত সাথে জিরো গুণ করা হোক না কেন অ্যান্সারটা অল টাইম জিরোই আসবে এরপর রেডিমেবেল ভ্যালু আর ভি আর ভি আমাদের এক হাজার যেহেতু ফেস ভ্যালু আছে এরপর সেল ভ্যালু সেল ভ্যালু এখানে প্রশ্নে দেওয়া আছে যে কুপন বন সোল্ড অন ফাইভ হান্ড্রেড টাকা তার মানে বিক্রি করছে পাঁচ হাজার তাহলে এখানে সেল ভ্যালু হবে পাঁচশো সেল ভ্যালু যেহেতু অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই এই জন্য সেল ভ্যালু যত সেল ভ্যালু তত এন এর মান তো দেওয়া আছে দশ এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করি তো এখানে প্রথমে ইন্টারেস্ট ইন্টারেস্ট তো নাই আমাদের জিরো আর ভি এক হাজার এনএস পাঁচশো এখানে যেটা পাইলাম এন এর মান দশ এক হাজার যোগ পাঁচশো দুই ইন্টু একশো এক হাজার থেকে পাঁচশো করলে পাঁচশো পাঁচশোকে দশ ভাগ দিলে পঞ্চাশ এক হাজার আর পাঁচশো যোগ করলে পনেরোশো দুই দিয়ে ভাগ দিলে সাতশত পঞ্চাশ ইন্টু একশো ওকে এখন পঞ্চাশ আর একশো গুণ করলে পাঁচ হাজার আর এখানে সাতশো পঞ্চাশ পাঁচ হাজারকে সাতশো পঞ্চাশ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে ভাগ ফলটা আমরা পাবো সিক্স পয়েন্ট সিক্স সেভেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ